আমরা এবার দর্শকদের পহেলা বৈশাখে যে নাটকটা উপহার দিতে যাচ্ছি সেটা নাটকটার নাম হচ্ছে তোতারাম। সেই নাটকের আমি দস্যুরানীর ভূমিকায় আছি, মাসব্যাপী আমরা রিহার্সাল করছি। আর এই নাটকে একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে সবাই ভালো মানুষ তার অভাবের কারণে, আর্থিক অভাব বলুক বা যে কোনো অভাবের কারণে এক পর্যায়ে সে খারাপের দিকে চলে যায়, আবার তার বিবেকের তাড়না নাই, সে তার ভালো কাজে ফিরে আসে। আর আমার ক্যারেক্টারের যেটা হচ্ছে যে খুব পাওয়ারফুল মানুষ কিন্তু ভণ্ডামির কাছে অনেক সময় নত হয়ে যেতে হয়। সে দীর্ঘদিন তো আমরা এই উৎসব থেকে বঞ্চিত, করোনা মহামারী গেল, তারপরে করোনা মহামারীর একটা পর্যায়ে আমরা আছে নিজেদের অবস্থানে ফিরে আসলাম, যে যার অবস্থানে। তারপরে চলে আসলো রমজান, রমজানটা আসলে একটা ধর্মীয় ব্যাপার, সেই ধর্মীয় ব্যাপার থেকে তো আসলে আমরা কেউ এটা করতে পারি না, যে যার ঘরের মতো সাংগঠনিকভাবে মজা করছি, এ করছি। কিন্তু এখন এই যে দীর্ঘ একটা পথ অতিক্রম করে আমরা মানে দীর্ঘদিন পরে আমরা একটা উৎসবের আমেজ পাচ্ছি। আর ঈদ পূজা আসলে তো এটা সবার যে যার মতো করে, কিন্তু উৎসব এই পয়লা বৈশাখ মানে তো আছে সবার প্রাণের উৎসব, সবাই আমরা আনন্দে মাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আনন্দে মাতি। তো দীর্ঘদিন পর যেহেতু আমরা এই প্রক্রিয়ার মধ্যে আবার ঢুকে গেলাম, তো আমরা এক মাস ব্যাপী আমাদের যে কার্যক্রমগুলো, কবিতার কাজ, নাটকের কাজ আমরা করে আসছি, আমরা যতটুকু সম্ভব প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, রিহার্সাল করতেছি, কষ্ট করছি। যেহেতু রমজান মাস, ইফতারির পরে তো একটু সবাই একটু দুর্বল থাকি, তারপরেও এসে আমরা চেষ্টা করি যে কাজটা কতটুকু উঠানো যায়, আমরা উৎসবটাকে কতটুকু আরও বেশি সুন্দর করতে পারি। সকালবেলা 6টা থেকে র্যালি শুরু হবে, র্যালিতে সবাই আমরা অংশগ্রহণ করব, আনন্দ করব। প্রস্তুতি বলতে শুরু হয় তো সেটা মানে শুধু 2-3 দিন আগে থেকে এমন নয়, মাসে অনেক মাস আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিই। যে আমাদের পহেলা বৈশাখ 14 এপ্রিল আমরা ভোরবেলা নতুন বছরকে বরণ করে নেব, পুরোনোকে পেছনে ফেলে নতুনভাবে যে এগিয়ে চলা এটাকে মনে রেখেই আমরা নিজেরা প্রস্তুতি নেওয়া শুরু করি। এবং প্রত্যেক বছরের মতোই এবারও বিশ্ব যে পরিস্থিতি সব কিছুকে মাথায় রেখে যে একটা থিম সিলেক্ট হয়েছে সেই অনুযায়ী আমরা এবার পরিবেশনায় আমরা সবাই কাজ করছি, আমরা দল হিসেবে সংগঠন হিসেবে কাজ করছি। এবং বড় বড় করে পহেলা বৈশাখ পালন চিরকালই আমাদের যশোর দিচি করছে, আমরাও মানে তার অংশ হিসেবে আমরাও সেই পথেই হাঁটছি। তো মোটামুটি আমাদের প্রস্তুতি তো খুবই ভালো, এবং আশা করছি যারা দর্শক থাকবেন, যারা আমাদের সাথে হয়তো আমাদের গান শুনে যারা নতুন বছরকে বরণ করবেন তাদের কাছেও এটা ভালো লাগবে। তো এই আমরা আসলে প্রস্তুতি খুবই ভালো এবং আশা করছি সবার ভালো লাগবে। এখন হচ্ছে মূলত আমরা রিহার্সেল করছি, এবং রিহার্সেল করে আমরা যে মেসেজ দিতে চাচ্ছি, আমাদের যে বার্তা পৌঁছাতে চাচ্ছি মানুষের কাছে সেইটাকে মানে আমরা তো গানের মধ্য দিয়ে বা নাচের মধ্য দিয়ে আমাদের যে চেষ্টা থাকে মানুষের সামনে বার্তাকে তুলে ধরা, সামাজিক বার্তাকে তুলে ধরা, তো সেই সেই কাজের চেষ্টায় আমরা এখানে সবাই একসাথে হয়েছি, রিহার্সাল করছি।